হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের কাছ থেকে অসংখ্য অসংখ্য রিকোয়েস্ট পেয়েছি যেন ঈদের পোস্টার ডিজাইন কীভাবে মোবাইল দিয়ে করা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে মোবাইল দিয়ে কীভাবে ঈদের পোস্টার ডিজাইন করা যায়। কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে। তার আগে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন পোশাক ব্র্যান্ড রিয়েল ড্রিম। রিয়েল ড্রিম সারা দেশে হোলসেলে প্রোডাক্ট সেল করে থাকে। এছাড়াও রিয়েল ড্রিম ড্রিলার শোরুম বা ডিপো নিয়োগ দিচ্ছে। রিয়েল ড্রিম শুধুমাত্র ছেলেদের পোশাক বিক্রি করে থাকে। এখানে আপনি কোয়ালিটিফুল শার্ট, পোলো টি শার্ট, গ্যাবাটিন প্যান্ট, টি শার্ট, জিন্স প্যান্ট, পাঞ্জাবি, মানি ব্যাগ, বেল্ট এবং শীতের কাপড় সহ অন্যান্য প্রোডাক্ট পাইকারি দরে কিনতে পারবেন। যাদের কাপড় বিক্রির দোকান রয়েছে অথবা অনলাইনে কাপড় বিক্রি করে থাকেন বা নতুন করে অনলাইনে কাপড় বিক্রি কোনো শপ খুলতে চান, তারা চাইলে রিয়েল ড্রিম থেকে পাইকারি দরে কাপড় সংগ্রহ করে বিক্রি করতে পারেন। আপনি চাইলে ঘুরে আসতে পারেন রিয়েল ড্রিমের ফেসবুক পেজ। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে রিয়েল ড্রিমের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও বিস্তারিত অ্যাড্রেস দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার ব্যবসার প্রসারের জন্য তাদের কাছ থেকে পাইকারি দরে যে কোনো প্রোডাক্ট কিনে নিতে পারেন। ভিউয়ার্স, শুরুতে আপনাকে গুগল প্লে স্টোর থেকে দুটো অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি শুরুতে লিখবো হচ্ছে রিমুভ, REMOVE, রিমুভ লিখে একটা স্পেস দিয়ে লিখবো BG, ঠিক আছে। লিখে আমি সার্চ করলাম। এখন দেখেন আমার সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটুকু চলে আসছে। আপনার আইকনটুকু জাস্ট ভালো করে খেয়াল করে রাখুন, রিমুভ BG। এই অ্যাপসটাকে আপনারা প্রথমে হচ্ছে ইনস্টল করে নেবেন। দেন আপনি আরও একটা অ্যাপস ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে, PIXELLAB, ঠিক আছে। এই যে দেখেন পিক্সেল ল্যাবের অ্যাপসটা কিন্তু অলরেডি আমার সামনে চলে আসছে, পিকচার এডিটর। ওকে, আপনার আইকনটা জাস্ট ভালো করে দেখে রাখুন। এই দুইটা অ্যাপস ইনস্টল করবেন, ঠিক আছে। ইনস্টল করার পর আপনার কিন্তু একটা কাজ রয়েছে, মানে এটা কাজটা আপনার ইনস্টল করার আগেও করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে একটা ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ফাইলটা ডাউনলোড করে নিলে আপনাদেরকে কষ্ট করে এটা বানাতে হবে না, জাস্ট আপনার ছবিটা আর নামটুকু চেঞ্জ করে দিলে কিন্তু আপনার পোস্টারটা মেক করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো আপনারা যখন ফাইলটা ডাউনলোড করবেন তখন এই দুইটা অ্যাপস ইনস্টল করার পর আপনি প্রথমে এই অ্যাপসটাকে ওপেন করবেন, ঠিক আছে। আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়েছে। এখন যে কাজটা করব, এই পাশে দেখেন 3 ডটস রয়েছে, এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে ওপেন PLP ফাইল, ঠিক আছে। আমরা যে ডাউনলোড করেছিলাম ফাইলটা, এটা হচ্ছে PLP ফরম্যাটের একটা ফাইল। সো আমরা এই ওপেন PLPতে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিছুই দেখাচ্ছে না। উপরের দিকে দেখেন .PLP নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পর আমরা যে দুইটা ফাইল ডাউনলোড করেছি দুইটাই এখানে শো করবে। আর যদি শো না করে তাহলে এই পাশে দেখেন একটা তীরের চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করার পর আমরা ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে এই দুইটা ফাইল জাস্ট ওপেন করব, ঠিক আছে। সো আমি শুরুতে হচ্ছে এই মেইন প্রজেক্ট এই ফাইলটার উপর একটা ক্লিক দেই, এটা ওপেন করে দেখাই। ক্লিক দেওয়ার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড দেখাচ্ছে, এখানে ক্লিক দিলাম, ঠিক আছে। এখন কিন্তু এটা আমার ওপেন হয়েছে, জাস্ট এখন আমি ব্যাকে একটু স্পেস করি। এখন দেখেন এই যে ফাইলটা কিন্তু আমার অলরেডি চলে আসছে। এখানে যা কিছু আছে পোস্টারে কোনো কিছুই আপনার চেঞ্জ করার দরকার নেই, সবগুলো একদম ফিক্সড করে দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের কষ্ট না হয়, ঠিক আছে। সো এক্ষেত্রে আপনি যেটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনার নাম, ছবি, তারপর হচ্ছে আপনার পদবি, ঠিক আছে। এই তিনটা জিনিস আপনি চেঞ্জ করেন, দ্যাটস ইট, হয়ে যাবে। এখন আমি কিন্তু দুইটা পোস্টার নমুনা দিয়েছি, সাধারণ পোস্টার, ঠিক আছে। সো আমি এটা আগে দেখাই যে কীভাবে ছবিটা চেঞ্জ করবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। ছবি চেঞ্জ করার আগে এখান থেকে একটু ব্যাক করে চলে আসি। চলে আসার পর ছবির আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, ঠিক আছে। আমি যে ছবিটা অ্যাড করবো সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমরা প্রথমে যে অ্যাপসটা ইনস্টল করেছিলাম, এই যে দেখেন রিমুভ BG, এখানে চলে যাব, ঠিক আছে। এখানে আসার পর আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এই অ্যাপসের মাধ্যমে। আপলোড ইমেজ, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি গ্যালারিতে গেলাম। গ্যালারিতে আসার পর আমার যে ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ছবিটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। সাপোজ ধরেন হচ্ছে এই ছবিটা, ছবিটাতে ক্লিক দিলাম। এখন কিছুক্ষণ সময় নিয়ে আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব নিখুঁতভাবে রিমুভ হয়েছে। এখন নিচে থেকে ডাউনলোড নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক দেবো, ঠিক আছে। ক্লিক দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাবে। এখন এখান থেকে হচ্ছে আমি ভিউ ফটোসে ক্লিক দিতে পারি, তাহলে কিন্তু আমার ছবিটা দেখতে পারবো। এই যে ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়েছে। সো এখন আমি আবারও এখান থেকে ব্যাক করে চলে আসি। আমি আবার পিক্সেল ল্যাব যে অ্যাপসটা রয়েছে আমি এখানে চলে যাই। এখান থেকে ক্লিক দেওয়ার পর এই যে হচ্ছে আমার পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাবে আমি এখান থেকে চলে আসলাম। চলে আসার পর এখন শুরুতে আমি ছবিটাকে চেঞ্জ করব। সো এই পাশে দেখেন লেয়ার অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিই। এখন এখানে দেখেন একদম সবার নিচের দিকে আমার ছবিটা দেখাচ্ছে, জাস্ট এখানে ডিলিট যে আইকনটা রয়েছে এখানে ক্লিক দিই, আমার ছবিটা কিন্তু চলে গেল।
এখন আমি যে কাজটা করবো উপরের দিকে প্লাস নামে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক দিব। ওকে, দেওয়ার পর আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি এই যে এটা, এইটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন ছবিটা চলে আসছে, নিচের দিকে টিক চিহ্ন দিয়ে দেয়। দেওয়ার পরে এখন দেখেন এখান থেকে কিন্তু আমার ছবিটা চলে আসলো, এখন এই যে ছবিটা চলে আসছে। বাট ছবিটাকে আমি এখান থেকে টেনে ধরে ইচ্ছা মতো বড় ছোটো করতে পারি। ওকে, এখন এই ছবিটা কিন্তু আমার উপরের দিকে বসছে, নিচের দিকে না। এক্ষেত্রে একটা টিক্স রয়েছে, এখানে দেখেন মাঝখানে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখেন টু ব্যাক নামে একটা অপশন রয়েছে, টু ব্যাক, ওকে এখানে ক্লিক দেন। এখন দেখেন আপনার ছবিটা কিন্তু নিচের দিকে বসে গেল। ওকে, এখন ছবিটা কিন্তু নিচের দিকে বসে গেল, এখানে ছবির কাজ শেষ। এখন আপনি এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবেন। এখন এ আবার এই কাজ করবেন, এই যে লেয়ারের দিকে ক্লিক দেবেন। এখন দেখেন এই যে সৌজন্যে শামিম পারভেজ হিমেল দেওয়া আছে, জাস্ট এইটার পাশে দেখেন এডিট নামে একটা অপশন রয়েছে, এখানে দিবেন। আবারও এডিটের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন। এখন এই সৌজন্যে এই যে আমার নামটা কেটে দিয়ে আপনার নামটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। ধরেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা নাম দিচ্ছি, অমিত, ঠিক আছে? অমিত দিয়ে তারপর দেই হাসান, এস এ ডাবল এস এন, এখানে আপনারা বাংলা ইংলিশ দুটাতেই লিখতে পারবেন। দিয়ে আমি ওকে দেই। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি। এখন দেখেন এই যে আমার সৌজন্যে অমিত হাসান, এটা আপনারা বাংলাও লিখতে পারবেন যেভাবে বাংলা লিখেন। আবার পদবী চেঞ্জ করতে গেলে আবার লেয়ারে দিবেন, এই যে দেখেন সাধারণ কল্যাণ পরিষদ, এখানে আবার এডিটে দিবেন, আবার এডিটে দিবেন। দেওয়ার পর এটা কেটে দিয়ে এখানে বাংলায় আপনারা আপনাদের পদবীটা লিখে তারপর হচ্ছে ওকে করে দিয়ে দিবেন, ঠিক আছে? এখন কিন্তু আপনার কাজ শেষ, আর বাকিগুলো চেঞ্জ করার দরকার নেই, সব টিকটাকই রয়েছে। এখন এটাকে আপনারা ছবি আকারে সেভ করতে চাইলে কীভাবে সেভ করবেন দেখাবেন। উপরের দিকে একটা আইকন রয়েছে, এইখানে একটা ক্লিক দেন। দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে সবার নিচের দিকে একটা সেভ অ্যাজ ইমেজ, এখানে একটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট হচ্ছে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেন। কিছুক্ষণের মধ্যে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, এখন দেখি আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি, বিজ্ঞাপন আসছে এটা আমরা দেখবো না, জাস্ট আমরা এখান থেকে গ্যালারিতে চলে আসি, দেখি আমার এটা সেভ হয়েছে কিনা। এই যে দেখেন আমার পোস্টারটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। সো এভাবে আরও একটা ছবি আপনারা পাবেন যেটা আপনারা স্ক্রিনে দেখছিলেন, এই ছবিটাকেও সেমভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এইটা দুটাই হচ্ছে সাধারণ ছবি। আর যদি আপনারা কোনো রাজনৈতিক পোস্টার করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করেন। আপনাদের মিনিমাম 1000 কমেন্ট হলে আমি অবশ্যই আমি রাজনৈতিক একটা পোস্টার আপনাদেরকে দেখাবো, যেখানে বিএনপি বা আওয়ামী লীগ মানে দুটো দলেরই, মানে প্রধান দুটো দলেরই হচ্ছে সব কিছু দিয়েই থাকবে। সো আপনাদের 1000 কমেন্টের উপর ডিপেন্ড করছে যে আপনারা বাকি পোস্টারটা দেখতে চাচ্ছেন কি না। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা করবো একটি লাইক করার জন্য, আর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য মাস্ট বি কমেন্ট করে যাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।